সম্পর্কিত গ্রুপ হোমিও কানন আয়োজিত আজকের আলোচনা সালফার ও সরিনাম। আলোচনায় থাকছে ডাক্তার শঙ্কর দত্ত গুপ্ত, বিএসসি ডিএইচএমএস, ঢাকা। আজকে আমাদের আলোচনা বিষয় হলো সালফার এবং সরিনাম। আমি আগেই বলেছি এই দুইটা মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিকের জন্ম থেকেই এই সালফার এমনভাবে জড়িত আছে যে সালফারের কেউ নাম জানে না, এটা হয় না। আজকে আমাদের আলোচনা করার কারণটা হলো আমরা কী করি সালফার এবং সরিনামকে মনে রেখে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে আমাদের প্রধান আলোচনার বিষয়। আমরা যে 25টি ওষুধ দিয়েছি তার মধ্যে এই দুইটা মেডিসিনও আছে, দেওয়ার কারণও আছে, সেটা অ্যান্টিসোরিকের উপরে আমাদের কাজ করতে হবে, এই কারণেই আমরা এই দুইটা ওষুধ দিয়ে রাখছি। এখন আসি, আমরা যে শিক্ষানবিশ, আমরা নতুন করে শিখতেছি হোমিওপ্যাথিতে কী করে আমরা ব্যবহার করব। তবে আমি প্রথমে তোমাদেরকে বলবো সালফার এবং সরিনাম প্রয়োগ করার আগে তোমরা এই 3-4 বছরের মধ্যে প্রয়োগ করার কথা সহজে চিন্তা করবে না। তার অর্থ এই কথা নয় যে তোমরা প্রয়োগ করবে না, অর্থাৎ ভালো করে দক্ষতা না থাকলে এই ওষুধ প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই রোগী তোমার কাছ থেকে চলে যাবে। আমরা আজকে এমনভাবে আলোচনা করব, এই আধা ঘন্টার মধ্যে তোমাদেরকে এমন কিছু জিনিস আমি দিতে চাচ্ছি যেগুলো 20 বছরের আমার অভিজ্ঞতার ফলাফল আমি তোমাদের হাতে তুলে দেব, তোমরা যেন সেইভাবে প্রয়োগ করতে পারো, অর্থাৎ সহজেই এই কথাটা তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে আসি কিভাবে আমরা এটা প্রয়োগ করব। আমি প্রথমেই বলছি সালফার হচ্ছে অ্যান্টিসোরিক মেডিসিন, অর্থাৎ মানে সোরার একমাত্র মেডিসিন আমরা সালফারকে ধরে নিতে পারি। আর সালফার একমাত্র মেডিসিন যেটা এমন কোনো রোগ নাই সোরিক মায়াজমের উপরে যে সেটা কাজ করে না, অর্থাৎ যদি আমরা রোগ ধরে নিই 80% রোগ সোরিক মায়াজম থেকে আসে, এই সোরিক মায়াজমের উপরেই এই সালফারের কাজ, তার কিছু অংশ জড়িত আছে সরিনাম। অর্থাৎ আমি যদি বলি ভাই বোন অথবা দুই ভাইয়ে বলতে পারো, একজন একজনের কাছাকাছি একটা একটা বিপরীত আছে, এই দুইটা কীভাবে পার্থক্য আমরা করব এবং কীভাবে প্রয়োগ করব আজকে আলোচনার বিষয় হচ্ছে। তাই আমি আর দেরি করব না, কীভাবে আমরা বুঝতে পারবো যে সালফারকে আমরা ব্যবহার করতে পারি। আমি আগেই বলছি খুব দক্ষতা না হলে সালফার প্রয়োগ করা খুবই কঠিন, সেই কারণেই খুব মনোযোগ সহকারে তোমরা কথাগুলো স্মরণ রাখো এবং চেষ্টা করো কীভাবে এটা প্রয়োগ করতে পারো। আমি প্রথমেই বলছি এটা প্রয়োগ করলে রোগী চলে যাবে, তার কারণ হচ্ছে তুমি সুনির্দিষ্ট লক্ষণ পাওয়ার পরও এটা ব্যবহার করা কঠিন, সেই কারণে তোমাদেরকে বলবো অন্তত বছর 2-3 না যেতে এটা সহজে ব্যবহার করার চেষ্টা করবে না। এবার আসি কীভাবে আমরা ব্যবহার করতে পারি বা কীভাবে আমরা সরিনাম এবং সালফার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি এবং কীভাবে আমরা অ্যান্টিসোরিক হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। হ্যানিম্যান কিন্তু বারবারই এই কথা বলছেন যে কোনো রোগ, সুষ্ঠ কোনো রোগ করতে গেলেই সোরিক মায়াজমের উপর কাজ না করলে কোনো রোগের শেষ হয় না। যাই হোক, আমি আসতেছি কীভাবে আমরা এটা প্রয়োগ করব। আমরা যদি সচরাচর 3টা লক্ষণের কথা মনে রাখি তাহলে আমরা সালফারকে, আমি বিশেষ করে প্রয়োগ করার আগে এই 3টা কথাই আমি জানার চেষ্টা করি। প্রথম কথায় আসছে যে এটা জ্বালা থাকতে হবে, জ্বালা না থাকলে সালফার হইতে পারে না। 2 নম্বর হচ্ছে চর্মরোগের ইতিহাস থাকতে হবে, অর্থাৎ কোনো না কোনো সময় চর্মরোগ আছিল এবং এখন ভালো আছে অথবা এখন দেখা যায়নি, সেরকম কোনো রোগীর ইতিহাস পেলে বুঝে নিতে হবে এটা সালফারের রোগী। আর কি, আর জ্বালা থাকতে হবে, জ্বালা ছাড়া সালফারের কোনো রোগ কোনো রোগী হয় না, এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ছানে অনীহা, অর্থাৎ গোসল করতে চায় না, অপরিষ্কার অপরিচ্ছন্ন, তার গায়ে গন্ধ, চর্মরোগ থাকবে এবং গায়ে গন্ধ থাকবে, এই গন্ধ অনেকের থাকতে নাও পারে। আজকালকার মানুষ অসম্ভব সেন্সিটিভ, আজকালকার মানুষ অপরিষ্কার খুব কমই দেখা যায়। তারপর আমি বলবো তোমার প্রথম ইতিহাস হচ্ছে জ্বালা, সেকেন্ড ইতিহাস হচ্ছে চর্মরোগের ইতিহাস, আর তৃতীয় কথা হলো এর সাথে পার্থক্য আমরা কীভাবে নির্বাচন করব। এই 2-3
আর গোসল করার অনীহা, অর্থাৎ তুমি যদি কেস টেকিংয়ের ভিতরে রাখো যে গোসল করতার আগ্রহ আছে কি নাই, এ একটা পয়েন্ট, জ্বালা আছে কি হাত পায়ে জ্বালা আছে কি না, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট হলো চর্মরোগের ইতিহাস আছে কি না, এই তিনটা পয়েন্ট পাইলেই আমরা ধরে নেব সে সালফারের রোগী। দেখো সালফার এত বিশাল মেডিসিন, এমন কোনো মেডিসিন নাই যে এই সালফারের পরে আসে না, অর্থাৎ সমস্ত রোগ সমস্ত ওষুধগুলোকে যদি আমরা এক পাল্লায় মাপি আর একদিকে সালফার দিলে সেই সমান হবে, এত বেশি সালফারের প্রয়োগ এবং এত বেশি দক্ষতার প্রয়োজন আছে। আমরা অন্যান্য মেডিসিন কেন পড়ি, সালফারটা ব্যবহার না করে আমরা যেন ওই ওষুধগুলো ব্যবহার করে রোগীকে চিকিৎসা দিতে পারি, তাহলেই আমরা শরীরের উচ্ছ্বাসটা দেখবো না, না দেখি আমরা চিকিৎসাটা করতে পারবো এবং পরবর্তীতে শরীর মাঝে মাঝে আঘাত দিয়ে আমরা মূল চিকিৎসা করতে যাব। সেই জন্যই হোমিওপ্যাথিতে কেউ মূল চিকিৎসা দেও না, রুগীরাও নিতে জানে না। আমার দৃষ্টিতে আমি প্রায় 10,000 রুগী দেখার পর আমি বলবো 50 থেকে 100 জন রুগী খালি চিকিৎসাটা মূল চিকিৎসাটা করে গিয়েছে, আরগুলো করে নেই। অর্থাৎ মূল চিকিৎসা করতে গেলেই তোমাকে শেষ ওষুধ হচ্ছে সালফার, অথবা আমরা যেগুলো ম্যানেজমেন্টের গ্রুপের আছে সেগুলো আমরা যদি আলাপ করি, আজকে বিস্তারিত বেশি আলাপ করতে পারবো না, যেমন ম্যানেজমেন্টের আমরা সোরিক ম্যানেজম আছে, সিবিলোটিক ম্যানেজম আছে, স্যাকোটিক ম্যানেজম আছে, তারপরও টিউবারকুলাম ম্যানেজম আছে, কিন্তু সোরি ম্যানেজমের উপরে তুমি যদি এই সালফার অথবা সোরিনাম না দাও তাহলে কোনো রোগের শেষ হয় না, এটা তোমাদেরকে মাথায় রাখতো। আমি একটা একটা করে কীভাবে আমরা প্রয়োগ করতে পারি বা কীভাবে আমরা আগের ওষুধগুলো যে 25টা ওষুধ দিয়েছি সেগুলো আমরা প্রয়োগ করে সালফার প্রয়োগ না করে আমরা কীভাবে আগাতে পারি, যেগুলি আমরা লক্ষণগুলো দেখব আমরা সেটা লক্ষণ অনুযায়ী দেব। কিন্তু সালফার দেওয়ার আগে আমাদেরকে যে তিনটা কথা বললাম, একটা হচ্ছে জ্বালা কথা মনে রাখতে হবে, চর্মরোগীর ইতিহাস থাকতে হবে, আর ছানের অনিয়া থাকতে হবে। এই তিনটা থাকলেই আমরা হাত পায়ে জ্বালার কথা বলছি, সেটাও আমরা ভাগ করে নেব কীভাবে, এই তিনটা না থাকলেই সালফার হবে না, এই তিনটার চিকিৎসা না করলেই কোনো রোগের শেষ হবে না। অর্থাৎ রোগী চিকিৎসা করার পরে যখন রোগী ভালো থাকে তখনই আমরা সালফার দিয়ে দেখব আর কোনো রোগ তার শরীরে আছে কি না। চর্মরোগ তো সালফার দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় বেড়ে যায়, রোগীও থাকে না, যে কোনো রোগেরই সালফার প্রয়োগ করার আগে এই তিনটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা এবার আসি আমরা সোরিনামের ব্যাপারটা আমি পাশাপাশি আলাপ করে যাই, নাহলে তোমরা একটু হয়ে যাবে। যেমন সালফার আর সোরিনামের পার্থক্যটা কী, একটা গরম কাতর একটা শীত কাতর। তাহলে সালফারের আরেকটা কথা মনে রাখতে হচ্ছে, কী মনে রাখতে হচ্ছে, গরম কাতর, অর্থাৎ সে ঠান্ডা চায়, ঠান্ডা হলে তার ভালো লাগে এবং সেই কারণে আবার ঠান্ডা চায় কিন্তু কাপড় গোসল করতে চায় না। এই হচ্ছে কী সুন্দর ব্যাপার, দেখো সে ঠান্ডা চায় কিন্তু গোসল এসে অনিয়া, অর্থাৎ ঠান্ডাটা তার কাছে খুব ভালো লাগে, খালি পায়ে হাঁটতে ভালো লাগে। তারপরে আরেকটা লক্ষণের কথা তোমাদেরকে না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে কোনো রুগী যদি শীতকালে পা বাহিরে রাখে এটাও তুমি ধরে নিবা সালফারের রুগী, অর্থাৎ কোনো না কোনো এক সময় আমাকে সালফার প্রয়োগ করতে হবে। এগুলো মাথা না রাখলে বুঝতে পারবে না আমরা সালফার কীভাবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ এই কতকগুলো লক্ষণ রেখেই আমরা তাকে ধরে নেব সে সালফারের রুগী। দেখো লক্ষণগুলো তোমরা যতটুকু পারো এটা তুলনামূলকভাবে পড়ে মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমি আজকেকালে আলোচনা করছি সোরিনামের সঙ্গে এর পার্থক্যটা কী, পার্থক্য আর কিছুই নেই, একটা হলো শীতকাতর একটা হলো গরম কাতর। তাহলে শীতকাতর মানে কী, শীতকাতর মানেই হচ্ছে সে শীত সহ্য করতে পারে না, এবং তুমি দেখলে অবাক হবা যে গরমকালেও টুপি পরে গরম কাপড় দিয়ে থাকে সোরিনামের রোগী। তাহলে আমরা বুঝতে পারলাম সোরিনামের সঙ্গে, অর্থাৎ এই তিন সোরিনামও জ্বালা আছে, সোরিনামও আবার অপরিষ্কার আছে, সোরিনামে আবার তোমার অপরিষ্কারের গায়ে গন্ধ আছে, অর্থাৎ চর্মরোগ থাকবে গায়ে গন্ধ থাকবে। এই হচ্ছে সোরিনামের দুইটা পার্থক্য আমরা ঠিক করলাম, একটা হচ্ছে গরম কাতর একটা হচ্ছে শীত কাতর। সেকেন্ডটা কী, সেকেন্ড হচ্ছে কোনো রোগী যদি হঠাৎ করে রাত্রিবেলা জাগন হয়ে খিদা পায়, কিছু খায় না সেটা অন্য কথা, খিদা পায়, এটাও সালফারের সঙ্গে তার এক নম্বর পার্থক্যের কথা তোমরা মনে রাখবে। অর্থাৎ এই দুই এই সালফারের সোরিনামের সোরিক মায়াজমের রুগী যদি পাও, এই দুইটা মায়াজমের দুইটা ওষুধকে আমরা
ভাগ করে নিতে পারি। অর্থাৎ কী কী ভাগ করতে পারি? একটা শীত কাতর, একটা গরম কাতর, একটা প্রচণ্ড গন্ধ বেশি আর একটা গন্ধ কম, অর্থাৎ সালফারের কিছুটা কম, সুরিনামের গন্ধ আরও বেশি। আমি আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝে দিতে চাচ্ছি কীভাবে আমরা সালফার এবং সুরিনামের রোগী আমরা ধরে নেব। সেটা আরও একটা সুন্দর উদাহরণ আছে, অর্থাৎ যারা বড় লোক তারা কিন্তু সালফারের রোগী, আর যারা গরিব লোক তারা কিন্তু সুরিনামের রোগী। তার কারণটা আমি অবশ্যই এখানে ব্যাখ্যা করার সময় আমার আছে কিনা দেখিনি, ব্যাখ্যা করার কারণ হচ্ছে গরিব লোকেরা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গাগুলোতে বড় হয় এবং তাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কম, সে কারণে তারা ম্যাক্সিমাম রোগী হয়ে থাকে সুরিনামে। আর বড় লোকে যেহেতু খুব পরিবারটির মধ্যে বড় হয় তখন তার আমরা সালফার ধরে নিতে পারি। তাহলে আমরা কী কী পার্থক্য পেলাম? একটা হচ্ছে রাত্রিবেলা উঠে খিদা পাওয়া। আচ্ছা, খিদা পেলেই আমরা বুঝে নেবো রাত্রিবেলা যদি এক ঘুমের পরে কোনো লোক খেতে চায় তাহলে তুমি ধরেই নিবা এটা সালফারের সঙ্গে পার্থক্যইয়া সে সুরিনামের রোগীর দিকে গেল বা সুরিনাম আমি প্রয়োগ করব। আচ্ছা, তাহলে শীত কাতর গরম কাতর গেল, সালফারের প্রয়োগ গেলো, হাত পা জ্বালা গেলো, জ্বালাটা দোনোটাই আছে, আর গন্ধটা হচ্ছে সুরিনামের বেশি সালফারের কম, কিন্তু দোনো ওষুধেই তোমার চর্মরোগ না থাকলে সচরাচর এগুলো প্রয়োগ করা যায় না। চর্মরোগের ইতিহাস, চর্মরোগে থাকতে হবে, চর্মরোগের সংকীর্ণতা পাইলেই আমরা ধরে নেব এটা সুরিনাম অথবা সালফার রোগ। এখন প্রশ্ন আসছে তাহলে এটা অন্য কাজে কি ব্যবহার হবে? না হবে, সেইটা ব্যবহার না করার জন্যই আমরা এদুগুলো মেডিসিন পড়ছি। যেমন ধরো আমরা অ্যাকোনাইট দিলাম, সেদিনও আমরা অ্যাকোনাইটের কথা আলোচনা করেছি, তো অ্যাকোনাইটের পরে ভালো না হলে আমরা সালফারে যাব, আর তা নাহলে আমরা সালফারে যাব না। এই যে কথাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ আমাদের বহু ওষুধ আছে সালফার প্রয়োগ না করেও আমরা রোগী ভালো করতে পারি। তার অর্থ এই কথা নয় যে মূল ভালো হয় না সালফার যতক্ষণ পর্যন্ত প্রয়োগ না দিয়ে তার ভিতর থেকে প্রকাশ না করা হয়। আচ্ছা, তাহলে সালফারটা আসলো কীভাবে? আসলো দেখো, সতেরো শত বছর আগে চর্মরোগকে চর্মরোগের ছাই গেছিলো, এটাকে নানা কারণে মলম টলম দিয়ে ভালো করাতেই চর্মরোগটা ভিতরে ঢুকে গেছে। সেই থেকেই আস্তে আস্তে চর্ম আস্তে আস্তে শরীর মায়াজমের জন্ম, অর্থাৎ আমরা এক একটা কিম্বুত কিমাকারের রোগ আমরা পাই, সেগুলো অপহোমিওপ্যাথিক অর্থাৎ প্রাকৃতিক নিয়মে চিকিৎসা না করার কারণেই এতগুলো রোগ সমৃদ্ধ হয়ে আমরা আছি। তোমরা দেখবে এখন যতগুলো রোগ সৃষ্টি হয়েছে সবই শরীর মায়াজমের, সবই আমি বলি 80% রোগ শরীর মায়াজমের, এবং এই শরীর মায়াজমের চিকিৎসা করতে গেলেই সালফার এবং সুরিনাম সম্বন্ধে যদি আমাদের খুব ভালো ধারণা না থাকে তাইলে সম্ভব না, আর আমরাও এই আলোচনা এখানে কিছুই করতে পারবো না। খালি তোমাদেরকে একটা আভাস দিচ্ছি কীভাবে তোমরা ব্যবহার করে এটা করতে পারো, তবে সচরাচর ব্যবহার করা এটা সহজ নয়, এটা দক্ষতা অর্জন করতে পারলেই হোমিওপ্যাথিকের সফলতা অর্জন করে। কত রুগী যে সালফার দিয়া কত বিদঘুট রোগ আমার কাছে ভালো হয়েছে আমি তোমাদেরকে বর্ণনা করতে পারবো না, তারপর আর চেষ্টা করবো দুই একটা প্রয়োগ করতে। আমরা আসি প্রয়োগের ক্ষেত্রে, আমরা ধরে নেব সালফার সুরিনাম প্রায় একই ভাই অথবা বোন ভাই বোন বলতে পারবো না। আবারও বলছি পার্থক্যটুকু মনে রাখবে কি, একটা গরম কাতর, একটা শীত কাতর, ক্ষুধা রাত্রিবেলা হঠাৎ জাগানো হয় এবং জাগানো হলে খিদা লাগে, এই পার্থক্যটা বেশি। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় শীতকালে লেপের বাইরে পা রাখে, এটা হলো সালফারের লক্ষণ। এই লক্ষণগুলো থাকলে আমরা ভাগ করে নিলাম, তার অর্থ আরও বহু লক্ষণ আছে যেগুলো আমরা সচরাচর এখানে আলোচনা করার সময় আমাদের কভার করবে না, যেমন সালফারের ঠোঁট লাল, অথবা যে কোনো অঙ্গের যেখানে লাল দেখবে সেখানেই আমরা সালফারের কথা চিন্তা করতে পারি। সেটা ঠোঁট লাল যদি হয়, পায়খানার রাস্তা যদি লাল থাকে কোনো কারণে, বাচ্চাদের দেখবা অনেক সময় দাস্তবমি হচ্ছে কিন্তু কিন্তু তুমি পাশাটা যদি একটু ধরে দেখো সেখানে লাল হয়ে গেছে, তুমি নিশ্চিত থাকো সেখানে সালফার প্রয়োগ করতে পারবে। প্রয়োগের আগে খালি জিজ্ঞেস করবে যে কোনো রকমের চর্মরোগ ছিল কিনা, চর্মরোগ থাকলে খুব ধীরে দিতে হয়। তারপর আমি মাত্রাটা তোমাকে বলে দিচ্ছি, আমরা পঞ্চাশতম পদ্ধতি প্রয়োগ করি দিনে একবার অথবা একদিন পরপর, অথবা ম্যাক্সিমাম তুমি যদি মনে করো অন্য কোনো রোগ নাই, চর্মরোগ নাই, টর্মরোগ নাই, খুব ভালো আছে, তাহলে দিনে দুইবার তিনবারও ব্যবহার করতে পারো। এবং ইভেন আমাদের লক্ষণগুলো যদি থাকে আমরা জ্বর টরও এটাকে ব্যবহার করতে পারি। এই হলো সুবিধা, অর্থাৎ সালফার যদি তুমি ব্যবহার করতে শিখতে পারো তাহলে এহেন কোনো রোগ নাই যে তোমার হাতে ধরা খাবে না। আমারও আমি ছোট্ট একটা উদাহরণ না দিয়ে পাচ্ছি না, একদিন একটা জ্বরের রোগী আসলো, কিছুতেই ওই যে নোংরা, সালফার মানিয়ে তো নোংরা,
তো আমি নোংরা নোংরা দেখে এবং তার অপরিষ্কার দেখে আমি ঠিক করলাম যে তাকে সালফার দিই এবং তার আসিল ছিল। অবাক হয়ে যাবে, আমি দুই বোতল সালফারেই এবং বলো তো তিনবার না চারবার করে দিয়েছি, চার দিন পাঁচ দিনে তার জ্বরও গেল আসিলও গেল এবং এত সুন্দর পরিষ্কার ছেলে হলো আমি দেখে অবাক হয়ে গেলাম। এই যে সালফারের ক্রিয়া, এটা তোমরাও লক্ষ্য করবে। তবে খুব হুঁশিয়ার যেন রোগী যেন চলে না যায়, রোগীর যেন সব রোগগুলো একসাথে বেরিয়ে না আসে, অর্থাৎ চাপা দেওয়া রোগগুলো, চর্মরোগের চাপা দেওয়া রোগগুলো যেন একসাথে বাইরে না আসে। এই চর্মরোগ চাপা দেওয়াতেই অনেক রোগের সৃষ্টি হয়, যেগুলো বর্ণনা করা এখানে শেষ করা যাবে না। সুতরাং আমরা সালফারকে মনে রাখবো এই ভাই বোন দুটাকে সুষ্ঠুভাবে প্রয়োগ করার কথা। আমি আবার আসি যে এই কীভাবে আমরা মনে রাখার কথা বললাম, তাহলে সালফার আর আমার মনে হয় সুরিনামের ভিতরে আমরা কীভাবে করব, কেন আমরা এই এই রোগগুলো এত কঠিন আকারে দেখা দিল। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সালফার সুরিনাম সোরাবিস থেকে তৈরি, অর্থাৎ সোরাবিস পুষ থেকে তৈরি। অর্থাৎ সালফার হচ্ছে একটা মেটাল, অর্থাৎ আমাদের কেমিক্যাল ভাষায় সালফারের অর্গ্যানিক রিয়াকশন যদি আমরা আলোচনা করতে যাই, এখানে বিস্তৃত আলোচনা আমি বলবো না, এমন কোনো বস্তু নেই যে সালফার বা আমরা যেটা অর্গানন কেমিস্ট্রি পড়ি সেখানে এই চারটা পদ দিয়ে পৃথিবীর প্রায় 70,000 বস্তু তৈরি আছে, যেখানে কার্বন, সালফার এবং হাইড্রোজেন, অক্সিজেন এই চারটে দিয়েই অনেক পদার্থ তৈরি। সুতরাং সালফারটা প্রত্যেকখানেই কাজে লাগে। এটা যাই হোক, এটা এখানে এত আলোচনা করলে আমাদের হবে না, আমাদের আরও বিস্তারিত আলোচনা করতে। তাহলে সালফারও অত্যন্ত প্রয়োজনীয় ধাতু, যেই ধাতুটা আমাদের সার্বক্ষণিক দেহে কাজে লাগে এবং যেটা আমরা শরিক মাজমের একমাত্র মেডিসিন। আর সেই সোরাইসিস, অর্থাৎ আমরা স্কিন ডিজিজের পুষ থেকে যে ওষুধটা তৈরি হয় সেটাকে আমরা বলবো সোরিনাম, অর্থাৎ পুষ থেকে যে জিনিসটা তৈরি হয়েছে। তাহলে আমরা এই তৈরির কথাটা বলছি অন্য কারণে, যেহেতু একটার সঙ্গে একটা সম্পৃক্ত, একটা হচ্ছে সোরাবিসের আরেকটা সোরাবিস থেকে তৈরি, একটা হচ্ছে সোরাবির প্রতিবিষ আর একটা হচ্ছে সোরাবিস থেকেই তৈরি সোরাবি এই সোরিনাম আমাদের ম্যাজমের কাজ করে। এবার আসি, এই দুইটা জিনিস আমাদের মাত্রভাবে মনে রাখতে হবে কীভাবে কাজ করে সে কথা একটু আলোচনা করতে চাই। তোমরা আমাদের পেটে যখন কোনো জীবাণু যায় তখন সেটা সেখানেই অ্যান্টিবডি তৈরি হয়ে সেগুলো নষ্ট করে শরিক মাজামের রুগী হয়। অর্থাৎ আমাদের বডি যখন শরীরের ভিতরে আমরা মুখে দিয়ে যখন কোনো জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুগুলো যদি আমরা ঠিক মতন হজম অ্যান্টিবিস তৈরি করে এগুলোকে হজম করতে না পারি অথবা এগুলোকে ধ্বংস করতে না পারি, তখনই শরিক মাজমের রোগ আক্রমণ করে বসে এবং সেটাই তখনই সোরিনামটা প্রয়োগ করা যায়। তাহলে আমরা এটা বিস্তৃত প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, অর্থাৎ কীভাবে আমরা এখন ধরে আলোচনা করব। এমন কোনো রোগ নাই তুমি এই দুইটা জিনিস প্রয়োগ করতে পারো না, কিন্তু পারবে না কেন, তোমার হাতে আরও অনেক ওষুধ আছে, সেগুলোর প্রয়োগ শেষ না করে আমরা এই সোরিনাম অথবা সালফারের কথা ভাগ করবো না। যখনই তোমরা কেস টেকিং নেবে, যদিও এটা ফোর্থ ইয়ারের সাবজেক্ট, তারপরে তোমরা এখনও দেখে নিতে পারো টুকটাক করে, যখন সময় পাও এটা নেবে, এই লাইফ হিস্ট্রির ভিতরে আমরা ঠিক করতে হবে এই কোন মায়াজমের রোগী। আমরা আরও তিনটা মায়াজম আমাদের আছে, সেটা হলো সাইকোটিক মায়াজম, সিগনেটিক মায়াজম এবং শরিক মায়াজম, এছাড়াও একটা আছে টিউবারকুলার মায়াজম। এই মায়াজমকে ভাগ করে আমার বডিটা কত পার্সেন্টেজ কোন মায়াজমে আছে সেই হিসাব করেই আমরা চিকিৎসা করবো। এই জটিল, এখানে হোমিওপ্যাথিক জটিল, আমি এত জটিলতা যাব না। আমাদের 50% ওষুধ আমরা M1 থেকে M2 প্রয়োগ করব এবং দিনে দুবার তিনবার সেটা অ্যাকুট রুগীর ক্ষেত্রে প্রয়োগ করে তারপর আমরা চিন্তা করবো মায়াজমের কথা। আমি আগেও বলছি তোমাদের কাছে হাত ভর্তি ওষুধ আছে, এর বেশি চিন্তা করার কোনো কারণ নেই। আরও যত বেশি ওষুধ পড়বা, যত বেশি জানবা, তত বেশি জানার আগ্রহ থাকবে, তত প্যাঁচও হবে, কারণ কোনটা না কোনটা প্রয়োগ করতে আমরা কোনটা করব সেটা ভালো। যত বেশি মেডিসিন পড়বা তত বেশি জ্ঞান অর্জন হবে এবং ডাক্তার হিসাবে ভালো হবে। তবে এই প্রতিষ্ঠা মেডিসিন দিয়ে শুরু করো না, দেখো দেখি অবাক হইবা। আমি আবার এখানে সোরিনাম এবং সালফার দিয়ে রাখছি, তোমরা যদি প্রয়োগ সুষ্ঠুভাবে করতে পারো তাহলে মিরাকেল মিরাকেল ঘটনাও তোমাদের হাতে ঘটবে। তাহলে আমরা মোটামুটিভাবে আমরা এটুকু সিদ্ধান্ত নিতে পারলাম যে কীভাবে আমরা সালফার এবং সোরিনামের পার্থক্যটা করতে পারলাম এবং কীভাবে আমরা প্রয়োগ করব। আমি আবারও বলছি 50% পদ্ধতি, তুমি যদি ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে যাও ডেলি একবারে বেশি কখনো দেওয়ার চেষ্টা করবে না। আর অ্যাকুট কেস, অর্থাৎ এক
একই জিনিস, সালফার তুমি দিনে তিনবার চারবারও ব্যবহার করতে পারো, আবার সোডিয়ামও তুমি দিনবার চারবারও ব্যবহার করতে পারো। কারণ হলো এটা তোমার উপর নির্ভর করবে, তোমার হাতের খড়ি অথবা হাতের দক্ষতার উপরে নির্ভর করবে তুমি কীভাবে ডোজটি করবে। আমি একটু ডোজগুলো বলে দিলাম, অর্থাৎ ক্রনিক ডিজিজ কখনো একবার বা একদিন পরপর বা দিনে দুবার, হাত পাখা না হলে দিনে দুবার দেওয়ার চেষ্টা করবে না। দিলেই রোগী শরীর মাধ্যমে যে উচ্ছ্বাস, যে ভিতরের রোগগুলো চাপা পড়ে আছে সেগুলো প্রকাশিত হয়ে যাবে। প্রকাশিত হয়ে গেলে তুমি ঠিক করতে পারবে না, অথবা রোগী তোমার কাছে আর আসবে না, বলে যে না বাবু আমার চর্মরোগ বেড়ে গেছে, আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে, অমুক বেড়েছে। সে কারণে বলছি কাছাকাছি যে ওষুধগুলো থাকে সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করি। আমি আসি যে সালফারের যে কথা কইলাম, জ্বালা, এই জ্বালাটা তিনটা মেডিসিনে প্রাধান্য আছে, সেই প্রাধান্যগুলো আমি একটু বলে যাচ্ছি। কী কী আছে? সালফারের মতন জ্বালা আছে আর্সেনিকে, জ্বালা আছে ফসফরাসে। তাইলে দেখো একটার সঙ্গে একটা সম্পৃক্ত, আমরা যদি চেইনের মতন করে পড়তে যাই তাহলে আমাদের মনে থাকবে। আমি ওই বিস্তারিত না করে হয়তো দু একটা জিনিস আলোচনা করে যাচ্ছি যে জ্বালাটা কীভাবে আমরা পার্থক্য নির্বাচন করব। এবং এই আর্সেনিকের জ্বালা হচ্ছে সর্বাঙ্গে, সালফারের জ্বালাও সর্বাঙ্গে, তবে কিছুটি কিছু জায়গায় লোকালাইজ। যেমন বললাম কি, হাত পায়ে জ্বালা, তালুতে জ্বালা, গরম তালু দিয়া গরম বেরোচ্ছে, এই যে মাথার তালু দিয়া গরম বেরোচ্ছে, হাত পায়ে জ্বালা বেরোচ্ছে, তাতে করে আমরা সালফার বুঝলাম। কিন্তু পায়ের জ্বালা, হাতের জ্বালা ফসফরাসের বেশি, পায়ের জ্বালা সালফারের বেশি। এখন কোনো একটা রোগী যদি আসি বলে যে আমি হাতের জ্বালা ঠিক করতে পারছি না, তখন তাকে বুঝতে হবে এটা ফসফরাসের রোগী। আবার ফসফরাসের আবার অনেকগুলো আলাদা পার্থক্য আছে। ফসফরাসটা খুব লম্বা চড়া ফর্সা, চোখ ফিটফাট চলে, এগুলো লক্ষণগুলো এক একটা ওষুধ পড়ার সময় লক্ষণগুলো গেঁথে রাখতে হবে। আমি আজকে তিন চারটা লক্ষণ সালফারের, সালফার মানে রোগী দেখলে তুমি চিনতে পারবা, অপরিষ্কার অপরিচ্ছিন্ন এবং তার চলাফেরা নোংরা, জামা কাপড় নোংরা, অনেক সময় যে কোনো জিনিসকে সে খুব পছন্দ করে, নোংরা জিনিসকেও সে ভালোভাবে মেনে নেয়, এগুলো অনেক কথা আমাদের ম্যাথামেটিকাতে বলা আছে। যেটুকু মনে রাখা যায় সেটুকু রাখবা, কিন্তু ওই তিনটা জিনিস মনে রাখলে তুমি বুঝতে পারবে এটা কি সালফারের রোগী কি রোগী না। এই যে কারো ইতিহাসে যদি তুমি তুমি যদি চর্মরোগ না পাও তাহলে বিনা দ্বিধায় তুমি সালফার প্রয়োগ করতে পারো। যদি অন্যান্য লক্ষণগুলো মিলে, জ্বরের বলো, আমাশা বলো, কাশিতে বলো, মুখে বলো, সেগুলো তুমি ব্যবহার করতে পারবে। আর যদি সালফারের যদি চর্মরোগের চাপা থাকে তাহলে তুমি ব্যবহার করতে খুবই হুঁশিয়ার, কারণ একটু মাত্রা পাইলেই চর্মরোগগুলো হুড়ু করে বেরিয়ে আসবে, তখন রোগী তোমার কাছে থাকবে না। এ কারণে বলছি এটা প্রয়োগ করার আগে বারবার চিন্তা করবে, করবে কি করবে না, কারণ তোমাদের হাতে ভর্তি ওষুধ আছে। অনেক চর্মরোগ তোমরা অন্য ওষুধ দিয়েও ভালো করতে পারবা, কিন্তু শেষ করতে হবে সালফার দিয়ে। যখনই রোগী ভালো থাকবে, যখনই রোগীর আর কোনো কমপ্লেইন নেই, আমি তো ভালো আছি, তারপরে আস্তে করে একদিন পর পর এটা খান আসুন, তো দেখলে অবাক হয়ে যাবে, কোনো কী জিনিস দিয়েছেন একটু বাড়তেছে, তুমি তো চুপ করেই বুঝতেছ তোমার সিলেকশনটা রাইট হয়েছে, দেখবা যে এইটাই চলবে অন্তত দু মাস, তিন মাস, চার মাস। স্কিন ডিজিজগুলো ভালো করতে গেলেই এক একটা স্কিন ডিজিজের আমি এক একটা গন্ধেও তো মানুষের কাছে যেতে পারিনি, তুমি আমি লোভ সামলাতে পারি না যে কত স্কিন ডিজিজের লোক একদিন একটা মেয়ে আসছে ক্লাস সিক্সে পড়তো, সে তার গায়ের গন্ধে স্কুলে তাকে ঢুকতে দেয় না, তখন তার গার্জিয়ান কার কাছে শুনছে, আমার কাছে আসছে। আমি অবাক হয়ে গেলাম, সেই রোগী সময় লাগছে, তাকে স্কুলে ভর্তি করাতো না এবং আসতে দিত না, তো তিন মাস পর সে স্কুলে গেছে। টিচার তাকে জিজ্ঞেস করছে তুমি স্কুলে আসছো কেন, বলে স্যার আমার এখন একটা ভালো হয়ে গেছে, তো আর গন্ধ লাগতেছে না, তখনও পুরো ভালো হয়নি, গন্ধ লাগতেছে না, তখন সবাই তাকে বসতে দিল। এই যে অবস্থা সালফারের, সেই রোগী তার টিচার পরে আমার কাছে চলে আসলে যে আপনি কী দিয়ে এটা ভালো করেছেন, এই 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 রোগীকে আমরা ক্লাস সিক্সে স্কুলেই ঢুকতে দিই নাই, সে দিকে দিয়ে ঢুকতে দিল, আমার কাছে তখন চিকিৎসা হলো। এরকম তোমরাও পাবো, তোমরাও এই এই চিকিৎসা তোমার
দ্বারাও সম্ভব হবে। বিদগুটি বিদগুটি রোগ দায়িত্ব নিবে, চিকিৎসা করবে, যোগাযোগ করবে, পড়ালেখা করবে, না পারলে আমার শরণাপন্ন হবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। তোমার রোগী তুমি নির্বাচন করবা, আমি কিছু নির্বাচন করবো। আমি হয়তো একটা গ্রুপ অফ মেডিসিন বলে দিতে পারি যে এটা এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসলে এটা, কিন্তু দক্ষতা থাকতে হবে। দক্ষতাটা তোমরা নিজেরা প্রয়োগ করেই অর্জন করতে হবে, সেটা তোমাদেরকে রাখতে হবে। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করলাম, অর্থাৎ সরিনাম এবং সালফারের যে পার্থক্যটুকু আমরা 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 তোমাদেরকে বললাম, প্রথম তিনটা পার্থক্য কথা আমরা, আর জ্বালার কথা বললাম, যখনই একটা জিনিস পড়তে যাবে তখনই দেখবা এই ওষুধগুলো কীভাবে ভাগ হয়ে যায়, মায়াজমেটিক কীভাবে ভাগ হয়ে যায়, লক্ষণগুলো কীভাবে কীভাবে তোমার ভালো হয়ে যায়। যেমন একটু আগে আমরা বলছিলাম যে শরিক মায়াজম এর উপরেই সালফারের কাজ বেশি, কিন্তু সরিনাম তিনোটা চারোটা মায়াজমের উপরে কাজ আছে। অর্থাৎ আমরা তো এর আগে অত জানি যে সরিনাম ইয়ে শরিক মায়াজম, টিউবারকুলার মায়াজম অথবা সাইকোটিক মায়াজম, সিভিলিটিক মায়াজম, সব কিছুর উপরেই সরিনামের কাজ আছে। সরিনামের পুজ হয়, সরিনামের গন্ধটা অনেক বেশি। এবং সবচেয়ে কথা হলো শীতকালে চর্মরোগ দেখা গেলেই আমরা ভাববো সেটা সরিনাম। দেখো আরেকটা পার্থক্য খুব মনে পড়লো, খুব সুন্দর, সরিনামের স্কিন ডিজিজগুলো শীতকালেই বেশি হয় আর সালফারেরগুলো গরমকালেই বেশি হয়। তাহলে এই যে পার্থক্যটা আমরা ভাগ করে এই দুইটা মেডিসিনকে যদি আমরা সুন্দরভাবে পরে প্রয়োগ করতে পারি, অবশ্য আমি কথা বলবো না আজকে আলোচনায় তোমরা সব শিখে ফেলবে, আমি সে কথা বলছি না। আমি বলছি এই কথাগুলো মনে রেখেই তোমরা সরিনাম অথবা সালফার পড়তে গেলে, কারণ এটা এত বিশাল। যেমন সালফার যদি তুমি পড়তে যাও, যেমন ধরো জ্বরের সালফার কোথায় প্রয়োগ করবে, এনও কোনো রোগ নাই যে জ্বরে সালফার ব্যবহার করতে পারবে না, কিন্তু তার আগে অনেক মেডিসিন আছে সেগুলো দিয়ে আসো, অথবা সালফার যদি ধরিয়ে দিতে পারো তাহলে তো ভালোই, ঠিক সেটা কঠিন। এই জন্যই তুলনামূলক যখন সালফার পড়বা, অমুক পড়বা, কী পর কী আসতে পারে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তবে স্কিন ডিজিজের বেলায় আমি বলবো যে রোগগুলোর সঙ্গে পার্থক্য নির্বাচন করে তোমরা যদি প্রথমেই অন্য ওষুধগুলো দিয়ে সালফার দাও সেটা অনেক ভালো হবে এবং প্রয়োগ করতে তোমাদের সুবিধা হবে। দেখো দোনোটার ক্রিয়াকালেই প্রায় একটা হচ্ছে 30-40 দিন আর একটা হচ্ছে 40-60 দিন। তাহলে ডিপ ড্যাপনেস বেশি কার? সালফারের। সালফারটাই হচ্ছে আদি মেডিসিন, যেটা মেটেল আমরা বলি, কিন্তু সালফারের পরে আসছে সরিনাম। দোনোটার প্রয়োগক্ষেত্র কিন্তু কম না, টিউবারকুলোসিসের উপরে সরিনামের কাজ অনেক বেশি। তাহলে আমি কেন এই দোনোটা বেশি পড়তে বসলাম এই কারণে আমরা যেন পার্থক্যগুলো প্রয়োগক্ষেত্রে নির্ণয় করতে পারি। আমি আবারও বলছি চারটা পয়েন্ট তোমরা মনে রাখবে, একটা শীত কাতর, একটা গরম কাতর, একটা ছান করতে চায় না, একটা পা শীতকালে বাইরে রাখে আর গরমকালও টুপি জামা কাপড় পরে রাখে, খালি শীতের সরিনাম দেখবা যে শীতকালে তার খালি কাটা মুড়ি দিয়ে কাটা ঢেকে ঘুমায় থাকবে, গরমকালেও সে টুপি পরবে, অর্থাৎ ঠান্ডা যেন কোনো রকমই তাকে, ঠান্ডা আসলে সে কাইলেয়ে পড়ে। এইগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখলেই সালফার এবং সরিনামের পার্থক্যটা তোমরা নির্বাচন করে ওষুধ সিলেকশন করে এগিয়ে যেতে পারো। আমরা যে ওষুধগুলো প্রয়োগ করব বা ওষুধগুলো দিয়েছি সেখানের সাথে সালফারের সম্পর্কটা আমরা এক এক করে আলোচনা যখন আসবে আমরা তখন করব। কিন্তু আজকে আমরা এটুকু আলোচনা করে শেষ করতে চাচ্ছি যে সালফার এবং সরিনামের পার্থক্য এবং আমরা কী করে নির্বাচন, কী করে আমরা প্রয়োগ করব। আমি বলছি এই তিন চারটা লক্ষণ যদি থাকেই থাকে তুমি তাকে সালফার প্রয়োগ করতে পারো, সরিনাম প্রয়োগ করতে পারো। তবে কতগুলো কথা মনে রাখবে, যেই কোনো রোগ যদি চাপা পড়ে যায়, কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দ্বারা কোনো স্কিন ডিজিজ যদি চাপা পড়ে যায়, সেই ক্ষেত্রে সালফার এবং সরিনাম প্রয়োগ করতে বারবার
চিন্তা করতে হবে যে আমি যেন তার রোগগুলো বের করে নিয়ে আসি। এখন যদি কোনো স্কিন ডিজিজ রোগ আসে তাহলে তো তোমার কোনো চিন্তাই নেই, তুমি তাকে নির্বাচন করে যত আস্তে আস্তে প্রয়োগ করতে পারো। আমাদের যে আমাদের চর্মরোগের যে ওষুধগুলো আছে, যেমন গ্রাফাইডিস আছে, আর্সেনিক আছে, রাষ্ট্রক্স আছে, আমবাদের উপরেও রাষ্ট্রক্সের যথেষ্ট ক্রিয়া আছে, সালফারেরও ক্রিয়া আছে, এগুলো আমরা সুন্দরভাবে আমরা আলোচনা করতে পারি। তবে সালফার রোগী বকবক করে বেশি, খিটখিটে মেজাজ, এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ যত রকমের রোগ আছে, আর একটা কথা বলেই আমি বেশি শেষ করতে যাব, সেটা হচ্ছে সালফারের নন ফাংশনাল ডিসঅর্ডার। অর্থাৎ দেখো, সালফার এমন একটা মেডিসিন ফাংশনাল ডিসঅর্ডারের উপরে কাজ করে। তাহলে ফাংশনাল ডিসঅর্ডারটা কী? যেমন ধরো কোনো অঙ্গের উপরে তার কাজ নেই, কীরকম অঙ্গ বলো আমি বুঝি, যেমন লিভার উপরে, লিভারটা নষ্ট হয়ে গেল, তারপরে ধরো স্পিনটা নষ্ট হয়ে গেল, তারপরে ধরো আমাদের যতগুলো অঙ্গ আছে, চোখ বলো, দাঁত বলো, কান বলো, যতগুলো মানে আমাদের এই অঙ্গ আছে যেখানে, সেগুলোর উপরে তার কাজ নেই। সেগুলো কিসের উপরে কাজ? ফাংশনাল ডিসঅর্ডার। তারা যদি কাজ করতে কোনো অসুবিধা হয় তখনই, তাদের ডিস্ট্রাকটিভ সালফারের দ্বারা হয় না, সেটা সাইকোটিক অথবা সিভিলিটিক, এটাই মাথায় রাখতে হবে। দেখো কত সুন্দরভাবে আস্তে আস্তে যদি ঘেতে পড়ো, সব কিছু তোমাদের মনে রাখতে পারবে এবং প্রয়োগ করতে পারবে। এবং এই আমি কী কথাটা বলতেছিলাম, এই সালফারের যে প্রয়োগটা, যে আমরা কোনো অঙ্গের উপরে তার ফাংশনাল ডিসঅর্ডারটা তুমি যেখানেই পাইবা সেখানে সালফার ব্যবহার করতে পারো, এগুলো বুঝে নিতে হবে। ফাংশনাল ডিসঅর্ডারটা মানে কি, আমি একটা উদাহরণ দিয়ে একটু বুঝাই। যে ধরো একটা মহিলা আসছে, তার অঙ্গ নাই, ফাংশনাল ডিসঅর্ডার, অর্থাৎ যত রকমের ফাংশনাল কাজের ব্যাঘাত ঘটে, যেমন মাসিক হচ্ছে না, অমুক হচ্ছে না, এগুলো সব ঠিক আছে, কোনো অঙ্গই যদি না থাকে তাহলে সেখানে কোনো সালফারের কাজ নেই। আর সালফার কোনো অঙ্গের ধ্বংসও করে না এবং বৃদ্ধিও করে না। ধ্বংস করে সিভিলিটিক, আর বৃদ্ধি করে সাইকোটিক, আর টিউবারকুলোজাম, এই তিনটা মায়াজমের উপরে যখন কাজ করে তখন তাকে টিউবারকুলার মায়াজম বলা হয়। এই যে ভাগ করে মায়াজমের উপরে চিকিৎসা যদি দক্ষতা না করতে পারো তাহলে ডাক্তার হওয়া যাবে না। আমার ইচ্ছা তোমাদেরকে ডাক্তার তৈরি করার, সেই কারণেই প্রথম থেকে আমি ছোট্ট করে একটু আলোচনা। শিখবে, জানার চেষ্টা করবে, কারণ না জেনে কোনো কিছু প্রয়োগ করা দুর্ভাগ্য, তাহলে আমরা চিকিৎসার আগে। আমি আশা করব আজকের এই কথাগুলো শুনে তোমরা সালফার এবং সোলিনামের প্রয়োগ করে আগামী দিনে ডাক্তার তৈরি হও, এই কামনা করে আমি আমার বক্তব্য